হ্যালো ফ্রেন্ডস, সুমন ইউটিউব বাংলা চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন আপডেট ভিডিও। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে সোনা রূপার মূল্যবৃদ্ধি অব্যাহত। তো আসুন জেনে নেওয়া যাক সপ্তাহে সোনা কী হারে বাড়ছে। তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্যিক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে স্বর্ণ ও রূপাতে বিনিয়োগকারীরা প্রচুর উপার্জন করে আসছেন। গত কয়েক মাসে সোনার দাম প্রতি 10 গ্রামে 32,000 রুপি থেকে বেড়ে 10 গ্রামে প্রায় 32,000 টাকা হয়েছে। একই সাথে রূপার দামও দ্রুত বাড়ছে। গত এক সপ্তাহে সোনার দাম যখন প্রতি 10 গ্রামে প্রায় 400 টাকা বেড়েছে, সিলভারের দাম প্রতি কেজি প্রতি 2,525 টাকা বেড়েছে। বিশেষজ্ঞদের মতে স্বর্ণ ও রূপার দাম এখনও বেড়ে যেতে পারে। গত সপ্তাহের শুরুতে সোনার দাম ছিল 10 গ্রাম প্রতি 35,470 টাকায়, যা শনিবার 10 গ্রামে 35,870 টাকা হয়েছে। এইভাবে এক সপ্তাহে সোনার দাম 10 গ্রাম প্রতি 400 টাকা বেড়ে যাচ্ছে। গত সপ্তাহের শুরুতে রৌপ্য ছিল কেজি প্রতি 39,175 রুপি, যা শনিবারে কেজি প্রতি 41,700 টাকা হয়ে যায়। এইভাবে এক সপ্তাহে রূপের দাম প্রতি কেজিতে প্রায় 2,525 টাকা বেড়েছে। স্বর্ণ ও রূপের মূল্য এক নজরে দেখে নেওয়া যাক। শনিবার সোনা ও রূপোর রেট প্রতি 10 গ্রাম সোনা 35,870 টাকা, প্রতি কেজি রৌপ্য 41,700 টাকা, 4 গ্রাম স্বর্ণের গিনি 27,400 টাকা, সিক্কা সেকারা প্রতি 85,000 টাকায় কিনেছেন। সোমবার সোনা ও রূপের রেট ছিল স্বর্ণ প্রতি 10 গ্রামে 35,470 টাকা, রূপা প্রতি কেজি 39,175 টাকা, গিনি সোনা প্রতি 4 গ্রামে 27,400 টাকা, সিলভার মুদ্রা প্রতি 181,000 টাকা কিনেছে, রৌপ্য মুদ্রা বিক্রি প্রতি 182,000 টাকা, সিক্কা বিক্রি হচ্ছে প্রতি 185,000 রুপি। তো এই ছিল মোটামুটি সোনা এবং রূপার বর্তমান মূল্য। তো খুবই ঊর্ধ্ব গতিতে সোনা এবং রূপোর মূল্য বৃদ্ধি পাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করবেন। তো আজ এই পর্যন্তই, সবাইকে অজস্র ধন্যবাদ এবং নমস্কার।